মর্নিং ফ্রেন্ডস, ক্রেজি গার্ল শ্রাবন্তী চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের কাছে পুর ভরা দই পটল কীভাবে বানাতে হয় তার রেসিপি শেয়ার করব। এটা এই রেসিপিটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে, লুচি, পরোটা কিংবা রুটির সঙ্গেও ট্রাই করতে পারেন। খুবই সুস্বাদু একটি রেসিপি। দেখে নেওয়া যাক আমার পুর ভরা দই পটলের জন্য কী কী উপকরণ লেগেছে। দেখে নেওয়া যাক পুর ভরা দই পটলের জন্য আমার কী কী লেগেছে। এখানে আমি 300 গ্রাম মতো পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে ছাড়িয়ে ভিতরের অংশগুলো বার করে নিয়েছি। তারপরে অর্ধেক নারকেল নিয়েছি, নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি। আর এখানে সামান্য চিনি, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখানে আছে সর্ষে, আর একটা লঙ্কা নিয়েছি। গুঁড়ো লঙ্কাও লেগেছে। আমি যেহেতু একটু লঙ্কা কম খাই তাই অল্প লঙ্কা নিয়েছি। আর পেঁয়াজ কুচি, আর সামান্য আদা রসুনের পেস্ট, আর তেল আছে। এখানে আছে টক দই। প্রথমে আমি পটলগুলোকে হালকা ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে সামান্য তেল দিয়ে তেলটা গরম হলে পটলটা ছেড়ে দিব। তার আগে তেলের মধ্যে 1 চিমটি হলুদ আর 1 চিমটি লবণ দিয়ে দেব। পটলগুলো ছেড়ে দেব। পটলটা ভেজে তুলে নিয়েছি। এবার পুর বানানোর জন্যে অর্ধেক নারকেল কোড়ানো ছিল, ওটাতে একটা লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে ওটা পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে আসছি আমি। নারকেল কোড়ানোর মধ্যে একটা লঙ্কা আর সর্ষে দিয়ে পেস্ট করে নিয়েছি। তার সঙ্গে সামান্য নুন আর চিনি অ্যাড করে নেব। মিশ্রণটা ভালো করে মাখিয়ে নেব। পুরটা ভালো করে মাখিয়ে নিলাম নুন আর চিনি দিয়ে। পটলটা গরম আছে এখন।
এইভাবে ছেড়ে ছেড়ে কত পটলের মধ্যে ভুট্টা তুলে নেবো। বেশি কিছু লাগে না পুরোটা দই পটলে, এই রেসিপিটা বাড়িতে অল্প কিছু উপকরণ দিয়ে হয়ে যায়, বেশি কিছু লাগে না। মিশ্রণ পুরোটা তৈরি করতে আমি একটা লঙ্কা দিয়েছি, আর আপনাকে আপনাদের পছন্দ মতো লঙ্কা দেবেন, আমি একটু কম লঙ্কা খাই। হয়ে গেছে আমার সবকটা পটলের মধ্যে ভুট্টা তুলে নিয়েছি, সামান্য বেশ বেশি হয়ে গেল, অর্ধেকটা নিয়েছি না। পটলের মধ্যে পুরগুলো পুড়ে নিয়েছি, এবার তেল গরম করে পেঁয়াজগুলো দিয়ে দেবো, তেলটা গরম হয়ে যাক, আর তেল লাগবে না, এই তেলেই হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, এতে পেঁয়াজ কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো। দই পটল সামান্য নুন অ্যাড করলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পটলের তরকারি বানাচ্ছি, এটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেবো যাতে আদা রসুন কাঁচা গন্ধটা কেটে যায়। Thank you.
এর সঙ্গে হলুদ আর লঙ্কা গুঁড়ো অ্যাড করে নেব। আমি ছোটো চা চামচে এক চামচ মতো লঙ্কা দিয়েছি, কারণ লঙ্কা কম খাইছি। মশলা কষা প্রায় হয়ে এসছে, এতে ফেটিয়ে রাখা টক দইটা অ্যাড করে নেব। আমি দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি দিয়ে দেবো। যেটাতে টক দই ছিল ওই বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম, বেশি না, একদম অল্প একটু জল নিয়েছি। আঁচটা একদম কমিয়ে দিচ্ছি, কারণ এটা ধিমে আছে হবে। তো পটলগুলো দিয়ে দেবো। আঁচটা একদম কমানোই আছে, ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে হতে দেবো। এক পিট হয়ে গেলে, এক পিট সেদ্ধ হয়ে গেলে আর এক পিট উল্টে দেবো। পটলটা একটু নাড়াচাড়া করে নেব। প্রায় 10 মিনিট মতো ফুটতে দেবো, হালকা আছে। ঢাকা দিয়ে দিলাম, এখন ফুটুক, সেদ্ধ হয়নি ভালোভাবে। নেবো একটু উল্টে নেব, সেদ্ধ হয়ে গেছে। আর 2-3 মিনিট মতো মসলা হয়ে যাবে। পটলগুলো একটু এপিটো ফুট করে নেবো। আঁচটা বন্ধ করে দেবো। আঁচটা বন্ধ করে দিয়েছি, ঠান্ডা হলে নাবিয়ে নেব। নাবিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে আমাদের পুর ভরা দই পটল। এটাকে আপনারা রুটি, পরোটা কিংবা লুচি, গরম গরম ভাতে সার্ভ করতে পারবেন। এটা একদমই কম কম খরচে, কম উপকরণে চটচটে